আমাদের আজকের গল্প বিপদের একটু আগে। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দ্বারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, সৌমিক এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পের শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। একটু চিন্তিত মুখে দারোয়ানকে প্রশ্ন করলাম, সত্যি করে বল, ঠিক দেখেছিস তো লোকটা কতক্ষণ দাঁড়িয়েছিল এখানে? দারোয়ান একটু মাথা চুলকে এগোলো। বুঝতে পারলাম যে ঝোঁকের বসে এমনভাবে কথাটা বলে ফেলা উচিত হয়নি, তাই ভেবে নিয়ে বলল, আমি হলপ করে বলতে পারি দারোগাবু, লোকটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর সেই বাড়ির দিকেই তাকিয়েছিল। আমি তো ওই বাইরেই বসেছিলাম, যখন দরজার কাছে গেলাম তখন দেখি লোকটা সামনের দিকে চলে গেল। এই গেল দুপুরের ব্যাপার। বিকেলের দিকেও লোকটা আবার এসেছিল, বরণের জামা কাপড় বদলেছে, কিন্তু লোকটাকে চিনতে আমার অসুবিধা হলো না। তার কপালের কাছে একটা কাটা দাগ আছে, আমার কিন্তু মনে হচ্ছে কিছু একটা হবে। এই সব কথা শুনে আমি একটু চিন্তাতেই পড়লাম। আমি এখন আছি আমার বাড়িতে, বড় সাহেব ডিবিটিয়ার সৌজন্যে নতুন কোনো তদন্ত আমার হাতে আসেনি। এর মাঝে একদিন হালদার মশাইয়ের সঙ্গেও দেখা করেছিলাম। হালদার মশাই দুঃখ করে বলেছিলেন, নিজের চোখকে যে বিশ্বাসই করতে পারছি না, সমস্ত অপরাধীরা কি সাধু হয়ে গেল? কোনো রিপোর্ট নেই কারণ নামে, তাজ্জব ব্যাপার। অপরাধীরা ভালো হয়ে গেল বলে আপনার দুঃখ হচ্ছে বলে মনে হচ্ছে হালদার মশাই? তাই কি যে হচ্ছে আর সে কথা নিয়ে বলবো না, তবে অপরাধীকে ধরে যদি লকআপে পুড়তে পারলে তাদের পিটিয়ে একটু হাতে সুখ করে নেওয়া যায়। আমাদের তো আর আপনাদের মতো এই কপাল নেই যে বড় সাহেবের সান্নিধ্য পাব, তাছাড়া আপনার মতো বুদ্ধিও তো আমার নেই না। আমাদের ওই অপরাধীকে পিটিয়েই জীবন কাটাতে হবে, বুঝলেন স্যার? আচ্ছা, আপনার কাছে এখন নতুন কোনো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হালদার মশাই উল্টো দিকের চেয়ারে গা হেলান দিয়ে বসলেন। আমার অবস্থা হয়েছে ওই বৃদ্ধ বাঘের মতো, এদিক ওদিকে ছড়িয়ে থাকা শিকার রয়েছে, অথচ দাঁত নখ শক্তির অভাবে যেন সেগুলো ধরতে পারছি না, তবে আমার হাত পা বাঁধা। আমার কথায় হালদার মশাই হু হু করে হেসে উঠেছিল, কিন্তু আজ যখন দারোয়ান এসে আমাকে কথাটা বলল তখন আমার সত্যিই একটু অবাক লাগলো। এই তো কাল সকালে আমি নিজের ঘরে বসে রয়েছি, যেমন হয় আর কি। পুরনো কেসের ফাইলগুলো নিয়ে যেরকম ঘাটাঘাটি করি তেমনই করছি। এমন সময় দারোয়ান এসে দাঁড়ালো। মনে হলো কিছু একটা বলবে, কিন্তু কিছু না বলে সামান্য হেসে বাইরের দিকে চলে গেল। দ্বিতীয়বার যখন এমন ঘটনা ঘটল তখন আমি একটু ধমকে বললাম, কি ব্যাপার, একবার বাইরে যাচ্ছিস আবার ভেতরে আসছিস, হয়েছেটা কি? একটা কথা বলবো বলবো করেও ঠিক বলতে পারছি না, মানে বুঝতে পারলাম যে সে কিছু একটা বলতে চায়, কিন্তু দারোয়ান যে আমায় রীতিমতো সমীহ করে এবং সেই সমীহ করার চোটে যে একটু ভয়ও পায় সেটা আমি বেশ ভালো করেই জানি। তাই তাকে একটু আশ্বস্ত করার জন্য ধীরে ধীরে বললাম, আচ্ছা বস এখানটায়, বসে তারপর বল। সামনের দিকে মেজের উপরে একটা টুলের উপর বসে তারপর বলল, আমার মনে হয় কালকে সকালে আর বিকেলে কেউ যেন এই বাড়িটার উপর নজর রাখছিল। বলিস কি, তোর কোথাও ভুল হয়নি তো? এই বাড়ির উপরে কে নজর রাখতে যাবে? তাছাড়া আশেপাশে সবাই তো জানে যে এটা আমার বাড়ি, তার উপরে নজর রাখা মানে তো আমার উপরেই। কিন্তু আমার সত্যি সত্যি মনে হচ্ছে দারোগাবু, আমি ভালো করে দেখেছি বলেই বলছি, সকালে আর বিকেলে দুবেলায় দেখেছি। এইভাবে দারোয়ানের কাছে হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার শুনতে পেলাম। তবে তারপরে আর কিছুই হলো না। পরপর দুটো দিন কেটে গেল। দারোয়ানকে ডেকে জিজ্ঞাসাও করলাম, কিন্তু সে আমায় আর কিছুই বলতে পারল না। অর্থাৎ সে নজর রেখেছিল কোনো কারণে, হতে পারে যে দারোয়ান তাকে দেখতে পেয়েছিল বলেই সে আর আসেনি। কিন্তু আমার উপর নজর রেখে কার কী লাভ হবে সেটাই বুঝতে পারছিলাম না। এরপর বিকেলের দিকে নিজের ঘরে বসে আছি, এমন সময় দারোয়ান এসে আমার হাতে একটা কাগজ দিল। দেখলাম তাতে দুটো লাইন লেখা রয়েছে,
প্রিয়নাথবাবু, আমি বিপিন চৌধুরী বলছি। আমি একজনকে আপনার কাছে পাঠালাম, তাকে যদি একটু সাহায্য করতে পারেন তাহলে খুবই ভালো হয়। বুঝতে পারলাম যে আমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। সহজে দেখা মিলবে না, তাই হয়তো বিপিন চৌধুরীর হাতে লেখা দুটো ছত্রের কাগজ নিয়ে এসেছে। দারোয়ানকে হাঁক দিতেই সে বেরিয়ে গেল। তারপর একজন মাঝবয়সী লোক এসে ঘরে ঢুকল। পরনে তার সাদা পাঞ্জাবি এবং ধুতি, দুটোই বেশ পুরনোই বলা চলে। ঘরে ঢুকে লোকটা আমার সামনে হাত জোর করে নমস্কার করে বলল, আমার নাম বিজয় শঙ্কর হালদার, আশা করি চিঠিটা আপনি পড়েছেন। অনেক কষ্ট করে তার কাছ থেকে চিঠিটা লিখে আনতে হয়েছে আমাকে, না হলে যে আপনার সঙ্গে দেখা মিলবে না এটা আমি জানতাম। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। না না, ঠিক আছে, বসুন বসুন। কি ব্যাপার বলুন তো, মানে হঠাৎ আমার কাছে? চাইলেই পুলিশের কাছে যেতে পারতাম, কিন্তু বিশেষ একটা প্রয়োজনে পুলিশের কাছে যাওয়ার চেয়ে আপনার কাছে আসাটা ভালো মনে হলো আমার। তাছাড়া বিপিনবাবুকে বলতেই বিপিনবাবু আপনার কথা বললেন। বিপিনবাবুর সঙ্গে তো আপনার অনেক দিনের চেনা পরিচয়। আমি একটা বড় বিপদে পড়েছি, মনে হয় আমায় কেউ খুন করতে চাইছে। তার কথা শুনে চমকে উঠলাম। এমনভাবে নিজের বিপদের কথা অকপটে কাউকে স্বীকার করতে দেখেনি। লোকটার মনে বেশ জোর আছে, নইলে এমন কথা বলার সময় হয় ভয় না হলে ভীত হতে হয়। উচ্চারণ করতে গেলেও অনেকের গলাকে পেঁচাতে দেখেছি। কেউ খুন হতে পারে সে কথাটা সে নিজের মুখে এমনভাবে বলছে, এটা শুনেই কেমন যেন লাগছিল। হঠাৎ আপনার এমন মনে হলো কেন যে আপনাকে কেউ খুন করতে পারে? আপনার সঙ্গে এমন কার শত্রুতা থাকতে পারে? লোকটা সামনের চেয়ারে একটু গুছিয়ে বসল। তাকে ভালো করে লক্ষ্য করলাম। উচ্চতা খুব একটা বেশি নয়, গায়ের রঙও সামান্য চাপা, ছোট ছোট দুটো চোখ আর মাথার চুল মাঝারি আকারের, কপালটাও একটু চওড়া, ঠোঁট পুরু, এমনকি দেখে মনে হয় গলার গাছটায় কিছু একটা দাগ রয়েছে, যেমন বসন্ত কিংবা কোনো রোগের কারণে হতে পারে সেটি। একপাশে গুটি গুটিও কানে রয়েছে। একদিনের কথা বলি, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। একদিন সন্ধ্যের দিকে একটা কাজ সেরে বাড়িতে ফিরছি। আমার বাড়িটা একটু ভেতরের দিকে, ওই বড় রাস্তা থেকে উত্তরে নবীনগঞ্জ, সেই নবীনগঞ্জের কাছে আমার বাড়ি। একটু রাত হয়ে গেছিল। বড় রাস্তা ছেড়ে ছোট রাস্তায় পড়তেই হলদে ল্যাম্পপোস্টের আলোতে দেখতে পেলাম চারপাশে কোথাও কেউ নেই। রাস্তার একপাশে একটা কুকুর ডেকে উঠল। বুকের ভেতরটা যে একটু ছ্যাঁত করে উঠল না তা বলবো না। আসলে আমি একটু ভীতু মানুষ তো, একটু ভয়ই পেলাম। গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলেছি। বড় রাস্তার ল্যাম্পপোস্ট থেকে আমার বাড়ি হাত গোনা দশটা বাড়ির পরে, কিন্তু এই দশটা বাড়ি যেতে আমার যেন মনে হচ্ছিল অনেক সময় লেগে যাবে। আসলে মাঝে মাঝে এমনটা হয় আমার সাথে, কারণ বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি একাই অনুভব করি নিজেকে। যাই হোক, হাঁটতে হাঁটতে মাত্র দুটো বাড়ি পেরিয়ে গেছি, ঠিক এমন সময় পেছনে পায়ের শব্দ শুনতে পেলাম। যেন ভারী বুটের শব্দ তুলে কেউ রাস্তা ধরে আমার দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। মনে হলো যেন বুটের ভারী পায়ের শব্দটা একপাশে কোথায় যেন মিলিয়ে গেল। আমিও সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকিয়ে দ্রুত সামনে হাঁটতে শুরু করলাম। তখন আবার সেই পায়ের শব্দ শুনতে পেলাম। আবার পেছনে তাকালাম, কিন্তু পেছনে তাকাতেই দেখি কোথাও কিছু নেই। যতবারই পেছনে তাকাই ততবারই পায়ের শব্দটা যেন একপাশে সরে যায়, কিন্তু কোথাও কাউকে দেখতে পাই না। রাস্তাটা যেখানে সেখানে দুপাশে ছোট বড় গাছ রয়েছে, তার সঙ্গে ঝোপ জঙ্গলের জায়গা রয়েছে, তাই সেখান থেকে বেরিয়ে ছোট মাটির পথ ধরে অন্যদিকে চলে যাওয়া যায়। লুকিয়ে থাকার জায়গা সেখানে অনেক আছে। ঠিক সাহস করে পেছনে গিয়ে যে দেখব সেটাও করে উঠতে পারলাম না। কিছুই দেখতে পাননি আপনি? ঠিক কে আপনার পিছু নিয়েছিল কিংবা অন্য কিছু? কিছু দেখা তো অনেক দূরের ব্যাপার, তখন শুধু ভাবছিলাম কোনোভাবে ওখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলে হয়। ততক্ষণে পাঁচ ছটা বাড়ি পেরিয়ে এসেছি, বাকিটা রাস্তা দৌড়াতে শুরু করলাম। দৌড়ে নিজের বাড়ির কাছে পৌঁছে গেলাম ঠিকই, কিন্তু পিছনে আর কোনো শব্দ পেলাম না। যেন মনে হলো যে আমায় অনুসরণ করছিল সে চলে গেছে। এইগুলো তো একদিনের কথা, তাছাড়াও মাঝে মাঝে এখানে ওখানে গেলেই মনে হয় কেউ যেন আমায় দেখছে। কিন্তু আপনাকে যদি কেউ খুন করতে চায় তাহলে তার পেছনে তো একটা মোটিভ থাকা দরকার।
আপনাকে কেউ খুন করবেই বা কেন? আমার একার সংসার হলেও বেশ কিছু টাকা আমি গোছাতে পেরেছি। তাছাড়া একসময় জাহাজের ব্যবসায় কিছু টাকাও খাটিয়েছিলাম, সেই টাকাও রয়েছে। এছাড়াও একটা ব্যবসায় বেশ কিছু টাকা পয়সা আমার লাগানো রয়েছে। বুঝতেই পাচ্ছেন, অন্তত চোর যদি বাড়িতে আসে তাহলে টাকা কড়ি বেশ খানিকটা পাবে। আমার সমস্ত টাকাই তো বাড়িতে থাকে। যে হতে পারে যে আমায় অনুসরণ করছে, সে একটা সুযোগ বুঝে কিছু করার চেষ্টা করছে। না হলে আপনার কথাটা মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না। যেদিন রাত্রে সবচেয়ে বেশি সুবর্ণ সুযোগ ছিল, তাও যখন অপরাধী আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে আমি চাই আপনি আমার ব্যাপারটা একটু দেখেন। আমি জানি আপনি সচরাচর এমনভাবে কারোর কেসে হাত দেন না, তবে বুঝতে পারছেন এই যে মানে ব্যবসাপত্র যেগুলো চলে আর কি, তার সমস্ত সোজা পথে নয়। খারাপ কাজ কিছু আমি করিনি, তবে ব্যবসা করতে যেমন চলে আর কি। পুলিশের কাছে গেলে হাজার কৈফিয়ত অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। তাছাড়া বাড়িতে আমি একা থাকি, পুলিশ বাড়িতে এলে ঘোরাফেরা করলে আশেপাশে লোকেদের নজর একটু ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। আসলে পুলিশের ব্যাপার মানে তো ঝামেলাই না। লোকটা যে পুরোপুরি মিথ্যা কথা বলছে সেটা কিন্তু নয়। আসলে পুলিশের বেশ কিছু প্রক্রিয়া থাকে, তাছাড়া তাদের বেশ কিছু নিয়মকানুনও থাকে। নিয়ম করে জেরা করা, তদন্ত করার আশেপাশে লোকেদের জিজ্ঞাসাবাদ সমস্ত কিছু করতেই বেশ খানিকটা সময় কেটে যায়, আর তাতেই কাজটা অনেক ধীরে এগোয়। ফলে এগুলো একটু সময় সাপেক্ষ। দেখা যায় এসব ক্ষেত্রে আশেপাশের লোকেরা বিরক্তও হয়, আমি নিজেও দেখেছি। তবে কিছু করবার নেই, আইনের মাঝে থেকেই আমাদের কাজ করতে হয়। আপনি যা ঝামেলা বলে মনে করছেন সেটাই আমাদের কাজ। তবে আপনার ব্যাপারটা বুঝতে পারছি, বিশেষ করে বিপিনবাবু যখন আপনাকে পাঠিয়েছেন তখন তিনি কিছু ভেবে চিন্তেই পাঠিয়েছেন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার বাড়ি বললে নবীনগঞ্জের কাছে। আচ্ছা, আপনার ঠিকানাটা আমায়। আগে আমি তো সবসময় বাড়িতে থাকি না, আপনি যদি আমার সঙ্গে যান বা আজ যদি সম্ভব না হয় তাহলে কাল না হয় আমি একসময় আপনাকে নিয়ে যাবো। খুন বেশ, তাহলে সেটাই ভালো। আজ আমার বিশেষ কয়েকটা কাজ রয়েছে, তা কাল তাহলে আপনি কখন আসবেন? বিজয়শঙ্কর হালদার নিজের সমস্তটা জানিয়ে সেদিনের মতো বিদায় নিলেন। বুঝতে পারছিলাম তিনি বাইরে বাইরে একটু স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, তবে ভেতরে ভেতরে তিনি ভীষণ ভয় পেয়ে গিয়েছেন। তার মুখে হাসি থাকলেও সেই হাসিটায় তেমন যেন কোনো উজ্জ্বলতা নেই। বেরিয়ে যাওয়ার আগে বিজয়শঙ্করবাবু যেন দারোয়ানের সঙ্গেও কিছু একটা কথা বলল। আমি আবার আমার কাজে মন দিলাম। পুরনো একটা কেসের ব্যাপারে খুব ভালো করে লক্ষ্য করছিলাম, যদি কিছু বার করা যায়। পরদিন নির্দিষ্ট সময় বিজয়শঙ্কর হালদার এসে আমাকে গাড়িতে করে নিয়ে গেল। তার বাড়িটা সত্যিই বড় রাস্তা থেকে একটু ভেতরের দিকে, তিনি একাই থাকেন। বিজয়শঙ্কর হালদার এসেছিলেন সন্ধ্যের দিকে, বাড়িটা একতলা, ছাদে ওঠার একটা সিঁড়িও রয়েছে। বাড়ির চারপাশের জায়গাটা খুব ছোট, আশপাশটা বেশ ঘিঞ্জি কয়েকটা বাড়িঘরও রয়েছে। ঘরে ঢুকে একটা চেয়ারের উপর বসলাম। তারপর একথা ও কথা বলবার পর বিজয়শঙ্কর হালদার বলল, এই হলো আমার বাড়ি, ওই ঘরে টাকা পয়সা সমস্ত আলমারিতে থাকে। এবার যদি কোনোভাবে ডাকাত ঢুকে পড়ে বাড়িতে তাহলে বুঝতেই পারছেন আমি একা মানুষ। পুলিশের পাহারার ব্যবস্থা করা যেত, কিন্তু আপনি তো পুলিশের কাছে যেতেই চাইছেন না। তাহলে একটা কাজ করা যায়, আপনাকে যারা অনুসরণ করছে তাদেরকে অনুসরণ করতে হবে, তবে কাজটা সহজ হবে না। আচ্ছা, ঠিক কখন কখন আপনাকে ওরা অনুসরণ করে বলুন তো? সারাদিন এখানে ওখানে গেলে অনেক লোকজন থাকে, তখন ঠিক বুঝতে পারি না। তবে অনুসরণটা যেন সন্ধ্যের পর থেকে বেশি হয়, মানে একটু অন্ধকার নামলে আশপাশটা ফাঁকা হয়ে যায়। বিশেষ করে আমাদের এই পাড়াটা অন্ধকার নামার পরে একদম যেন শূন্য হয়ে যায়, ফেরার পথেই যেন আমায় কারো অনুসরণ করে। আর ওই পথে আমার যদি কেউ কোনো ক্ষতি করতে চায় তাহলে তারই সুবিধা। আপনি কয়েকটা দিন বাড়িতেই থাকুন, প্রয়োজন না হলে বেরোবেন না, আর সন্ধ্যের পরে বাইরে কোথাও থাকবেন না। কথাটা আমি ভেবে দেখেছি, কিন্তু এইভাবে কতদিন কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকবো বলুন, সেটাও তো সম্ভব নয়। জানি ব্যবসা আমার নিজের নয়, অন্য একজনের সঙ্গে আমি ব্যবসাটা করি, কিন্তু একসাথে কাজ চলে তাই দেখাশোনাও ভালোভাবে না করলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে বুঝতে পারলাম বিজয়শঙ্কর হালদারের কাছে আর কোনো রাস্তা নেই। বিজয়শঙ্কর হালদারের সঙ্গে সেদিন অনেকক্ষণ কথা হলো,
তারপর তিনি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করলেন। যে গাড়ি করে আমরা এসেছিলাম সেটা তার বাড়ির পাশেই দাঁড় করানো ছিল। ততক্ষণে প্রায় 8টা বেজে গেছে। বাড়িতে ফিরে বিজয়শঙ্কর হালদারের ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম। অদ্ভুত ব্যাপার, এর আগে এরকম অনেক কেসেরই আমি সমাধান করেছি, তবে এই সমস্যার সমাধান যে কীভাবে করতে হবে সেটা কিছুই বুঝতে পারছিলাম না। তাছাড়া কয়েকটা ব্যাপারে বেশ খটকা ছিল, খটকাগুলো কোথায় সেটাও কিন্তু আমি ধরতে পারছিলাম না। কেমন যেন সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছিল। দেখতে দেখতে আরও 2টো দিন কেটে গেল। দারোয়ানের সঙ্গে কথা বলে জানতে পারলাম সেই লোকটাকে আশেপাশে আর দেখতে পাওয়া যায় না। দারোয়ানকে বললাম, আচ্ছা বিজয়শঙ্কর হালদার যখন বেরিয়ে যাচ্ছিল তখন তোর সঙ্গে কি যেন কথা বলছিল, কি বলছিল? বলছিল আমি তো রাতের বেলা এখানে পাহারা দিই, তাই এই রাতের বেলায় আমি কোনো কিছুতেই ভয় পাই না। তা তুই কি বললি? আমি বললাম এই লাল সিং ভূত আর অন্য কোনো ব্যাপারেই ভয়ের কথা বলবে না। তার মানে তুমি ভূত ছাড়া আর অন্য কিছুতে ভয় পাও না? বেশ, তাহলে তো ভালোই, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। তবে রাতের বেলা তাহলে? কথাটা বলতে গিয়ে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল, তাতেই চুপ করে গেলাম। দারোয়ান আমাকে চুপ করে থাকতে দেখে প্রথমে কিছু একটা অনুমান করল, আর তারপর আমি কিছু বলছি না দেখে নিজের মতোই কাজে চলে গেল। সকালে আবার বিজয়শঙ্কর হালদার আমার বাড়িতে এসে উপস্থিত হলো। কথায় কথায় বলল, কাল রাতে আবার কে যেন আমার পিছু নিয়েছিল, কাল একেবারে বাড়ি পর্যন্ত এসেছিল সে, আর এই যে এই দেখুন। কথাটা শুনে দেখি তার পাঞ্জাবির নিচের দিকে একটি লম্বা দাগ রয়েছে, বোঝা যাচ্ছে যে সম্প্রতি কোনো ধারালো ছুরিতে কেটে গেছে। এ কি, কি হয়েছে? কাল রাতের দিকে ফিরছিলাম, একটু দেরি হয়ে গেছিল, গাড়িটা আমায় বড় রাস্তার কাছে নামিয়ে দিয়ে চলে গেল। দারোয়ানকে বলেছিলাম একটু ভেতরের দিকে ঢুকতে, অথচ সে তাড়াহুড়ো করছিল, তাই আর দেরি করলাম না। আপনি আমার বাড়িতে গেলেন, তারপর 2টো দিন কিচ্ছু হয়নি, তাই মনে মনে একটু সাহস ছিল। এগিয়ে এসে পথের কাছে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছি, ঠিক এমন সময় আবার পেছনে সেই পায়ের শব্দটা শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে ভয়ও পেয়ে গিয়েছিলাম, কাল আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করেছিলাম। পেছনেও সেই পায়ের শব্দটা আমার সঙ্গে ছুটতে শুরু করেছিল, আর ঠিক তখনই যেন পেছন থেকে কেউ বলে উঠল, দারোগার সাহায্য নিয়ে বেঁচে যাবি ভেবেছিস? বাঁচাতে পারবে না। কথাটা শুনে আমি আরও জোরে দৌড়ালাম, আর ঠিক তখনই পেছন থেকে ছুরিটা আমার খাড়ের কাছে এসে সামনের দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাঁধের কাছে হাত দিয়েছিলাম, তারপর হুড়মুড় করে ঘরে ঢুকে দেখি বেশি লাগেনি, তবে খানিকটা কেটে গেছে। বেশি লাগেনি, কিন্তু ছুরিটা যদি আরেকটু এদিক ওদিক হতো তাহলে তো আপনার আরও বড় বিপদ হতে পারত। কিন্তু কে মেরেছে দেখতে পেরেছেন? আমার পক্ষে এমন সময় পেছনে তাকিয়ে ছুরিটাকে আমার দিকে ছুঁড়েছিল সেটা দেখা কোনো মতেই আমার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া যন্ত্রণা আর ভয়ে আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। তারপরেও যেন মনে হলো ঘরের বাইরে কে যেন অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল। কিছুই বুঝতে পারছি না, শুধু টাকার জন্য ওরা আপনার পিছু নিয়েছে? তাহলে রাতের বেলা আপনি একাই থাকেন, আমার মনে হয় ওরা আপনার বাড়ি পর্যন্ত আসতে পারে। তাছাড়া এতবার ওরা আপনার পিছু নিয়েছে, অথচ একবারও আপনার উপর আক্রমণ করেনি, কিন্তু এইবার আক্রমণ করলো কেন? জানি না, বোধহয় আপনার কাছে আমি এসেছি এই খবরটা ওরা পেয়ে গেছে, তাই হয়তো আমাকে সাবধান করে দিয়ে গেল। এবার আমি কি করব বলুন তো, আপনার কাছে এসে তাহলে কি আমি ভুল করলাম? আমি বিজয়শঙ্করের মুখের দিকে তাকালাম, সে মাথা নিচু করে রয়েছে। আজ তার মুখে আগের মতো আর হাসিটা নেই, সে যে ভীষণ ভয় পেয়েছে সেটা বেশ বুঝতে পারলাম। মৃত্যুকে চোখের সামনে দেখে যে কেউই ভয় পাবে। বললাম, চিন্তা নেই, আপনার বাড়ির ওপর রাতের বেলা নজর রাখার ব্যবস্থা করে রাখছি, যদি কেউ আপনার বাড়ির ওপরে নজর রেখে থাকে তাহলে আমি সেটা দেখছি। একটু দেখবেন দারোগা বাবু, আবার নতুন করে যেন আমায় কোনো বিপদে না পড়তে হয়, এত কিছু আমি সহ্য করতে পারবো না, আমার হৃৎপিণ্ড খুব একটা শক্তপোক্ত নয়। বিজয়শঙ্কর হালদার চলে গেলে আমি এবার বেরিয়ে গেলাম হালদার মশাইয়ের কাছে। তাকে মোটামুটি সব কিছু খুলে বলতেই তিনি বললেন, স্যার এর নিশ্চয়ই কিছু 2 নম্বরি ব্যবসা রয়েছে, কিন্তু তাই এ সমস্ত কিছু খুলে বলছে না, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন,
আপনি যখন আমাকে বলেছেন তখন আমি আমার তরফ থেকে যথাযথ সাহায্য করব। আমি বরং একটা কাজ করছি, দুজনকে পাহারায় রেখে দিচ্ছি, ওই রাতের বেলা বাড়িটার আশপাশটা নজর রাখবে। যদি দেখা যায় সত্যি কেউ বাড়ির ওপর নজর রাখছে তাহলে তাকে ধরার তো চেষ্টা করবেই, তাহলেই তো আপনি বুঝতে পারবেন কে দোষী। না না, ওটা করলে হবে না, শুধু নজর রাখতে বলে দিন। ধরার চেষ্টা করলে যদি কোনো কারণে সে পালিয়ে যায় তাহলে বিজয় শঙ্কর হালদারের বিপদ আরও বাড়বে, তাকে এখানে ওখানে যেতে হয় যদি কোনো সমস্যা হয়। ও আচ্ছা, তো আপনি শুধু নজর রাখারই কথা বলছেন। মাথা নাড়িয়ে তাকে সম্মতি জানাতেই হালদারবাবু আমাকে আশ্বস্ত করল। সেদিন সন্ধ্যার পর হালদারবাবুর চেনা দুজন খোঁচর বিজয় শঙ্করের বাড়ির ওপর নজর রাখবে এমনই ব্যবস্থা করা হলো। আমি ওইদিকে হাঁপ ছেড়ে বাঁচলাম, তবে এর মধ্যে যে বিজয় শঙ্করবাবু বাইরে বেরোবে না সেটা আমি জানি না। দুদিন পরে হালদার মশাইয়ের কাছ থেকে একজন লোক এসে পৌঁছলো। সে আমাকে একটা খবর দিল এবং খবরটা পেয়ে আমি বেশ অবাক হলাম। দুদিনের মধ্যে বিজয় শঙ্করবাবুর বাড়ির ওপরে যে রাতের বেলা নজর নজর রেখেছে সে কথা সত্যি, এমনকি তার বাড়ির সামনে রাস্তা দিয়ে একজনকে হেঁটেও যেতে দেখা গেছে কয়েকবার। তার পরনে কালো রঙের কাপড় ছিল বলে কিছু বোঝা যায়নি, বুঝতে পারছিলাম। ক্রমশ ব্যাপারটা ধীরে ধীরে জটিল হয়ে উঠতে শুরু করেছে, আর বিজয় শঙ্কর হালদারের বিপদ যে আস্তে আস্তে বাড়ছে সেটাও বোঝা যাচ্ছিল। কিন্তু কি করা যায়, এই মুহূর্তে অপরাধী কজন তাও তো আমরা জানি না। সকালে একজনকে ধরা হলো, অথচ বাকিরা সুযোগ বুঝে বিজয় শঙ্কর হালদারের ওপর প্রতিশোধ নিল। তাছাড়া বিজয় শঙ্কর হালদার নিজেও কিছু বলতে পারছেন না যে তার সাথে কারো শত্রুতা আছে কিনা। তাই বিজয় শঙ্কর হালদার যার সঙ্গে ব্যবসাটা করে থাকেন তার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। পরদিন সকালের দিকে একটি গাড়ি নিয়ে বিজয় শঙ্কর বাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম, কিন্তু দেখি তার ঘরে তালা দেওয়া। আশেপাশে কয়েকজন লোকেদের জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে তারা কেউই বিজয় শঙ্কর বাবুর কথা বলতে পারবে না। তবে একজন জানালো যে সকালের দিকে বোধহয় বিজয় শঙ্কর হালদার কোথাও বেরিয়ে গেছেন। আমিও সেটাই ভাবলাম। সেখান থেকে ফিরে এসে অফিস ঘরে বসে অপেক্ষা করছি, এমন সময় একজন খোঁচর এসে জানিয়ে গেল যে বিজয় শঙ্কর হালদার ফিরে এসেছেন। সেদিনই বিজয় শঙ্কর হালদার বিকেলের দিকে আমার কাছে এসে উপস্থিত হলো। সে বলল, দারোগাবু নাকি আমার বাড়িতে আমার খোঁজ করতে গিয়েছিলেন? গিয়েছিলাম তো, কিন্তু আপনার তো দেখা সেখানে পেলাম না। নিশ্চয়ই ব্যবসার কাজে আপনি বাইরে গেছিলেন। তবে সাবধান, অন্ধকার নামার পরে আর বাইরে থাকবেন না। সে কারণেই তো তাড়াতাড়ি ফিরে এসেছি। তবে কিছু বোঝা গেল কি, মানে কারা এমন করে থাকতে পারে তা কি জানতে পারলেন? সন্দেহ করার মতো আপাতত এমন কেউই নেই, কারণ আপনি নিজের ব্যাপারে খুব বেশি কিছু বলেননি। আপনি যার সঙ্গে ব্যবসা করেন কিংবা যার সঙ্গে আপনার সারাদিনে দেখা সাক্ষাৎ হয় তাদের মধ্যেও কেউ একজন কোনো একটা কারণে এই কাজটা করে থাকতে পারে। আমার সেটা মনে হয় না, চেনা লোকেরা আমার সঙ্গে এমন করতে পারে না। যার সঙ্গে ব্যবসা করেন মানে তার কোনো একটা অফিস কিংবা দোকান এমন কোনো জায়গা আছে? সেখানে আপনি আমায় নিয়ে চলুন, আমি তার সঙ্গে কয়েকটা কথা বলে কয়েকটা ব্যাপারে নিশ্চিত হতে চাই। সে না হয় ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তো এখন দেখা করা সম্ভব নয়, আর সে শহরের বাইরে রয়েছে। সে কারণেই তো আমায় বারবার ব্যবসার কাজে ওখানে যেতে হচ্ছে, আর আমার কিন্তু অন্য একটা ব্যাপার মনে হচ্ছে দারোগাবু। বিজয় শঙ্কর হালদারের কথায় কেমন যেন একটা চিন্তা প্রকাশ পেল। আমি কিছু বলবার আগেই সে আবার বলল, আসলে দিন কয়েক আগে ব্যবসার কাজে আমার সঙ্গে একজনের একটা বড় ঝামেলা হয়েছিল, কথাটা আমি ভুলে গেছিলাম, কিন্তু আজ আমার কথাটা মনে পড়ল। তখনই আপনাকে বলবো বলে আপনার কাছে আসবো বলে ভেবেছিলাম। বাড়িতে ফিরতেই শুনলাম আপনি গিয়েছিলেন। লোকটার নাম সোমনাথ হালদার, তবে শুনেছি লোকটার পুলিশের খাতাতেও নাম রয়েছে। বেশ কিছু অপরাধের সঙ্গে সে নাকি জড়িয়ে আছে। বেশ কিছু টাকার একটা ব্যাপার নিয়ে তার সঙ্গে প্রথমে কথা কাটাকাটি, তারপর রীতিমতো হাতাহাতি পর্যন্ত হয়েছিল। আমার ব্যবসার ওখানে অনেকে ব্যাপার জানে, এতদিন কথাটা মাথায় আসেনি, কিন্তু এই সেদিন ছুরির আঘাতটা লাগার পর থেকেই যেন মনে হচ্ছে যারা আমার পিছু নিয়েছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা কোনো গুন্ডা বদমাইশ লোক। আর তাতেই সোমনাথ হালদারের কথাটা আমার মনে এসেছিল। সোমনাথ হালদার, সম্প্রতি শহরে যে দুটো খুন হয়েছিল সেই দুটো খুনের সঙ্গে লোকটার নাম জড়িয়েছে।
তবে সঠিক প্রমাণের অভাবে তাকে ধরা যাচ্ছে না। যদি তেমন হয় তাহলে তিন নম্বর খুন করতেও বোধহয় তার হাত কাঁপবে না, তাই না দারোগাবাবু? আপনি বোধহয় আমায় বাঁচাতে পারবেন না। তার কথায় কি যেন একটা ছিল, মনে হলো সে আমার কথায় ভরসা পাচ্ছে না। আর সত্যি তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, আমি কোনো তথ্য প্রমাণও খুঁজে বার করতে পারিনি, তাই বললাম। এত নিশ্চিতভাবে আপনি কথাগুলো বলছেন কি করে? এমন কিছু কি আপনার জানা আছে যেটা আপনি আমায় এখনো বলেননি? দারোগাবাবু, কাল রাতে আবার ওরা আমার পিছু নিয়েছিল। কাল রাতে অন্ধকার থেকে হঠাৎ করে বেরিয়ে এসে তাদের মধ্যে একজন আমার মুখটা চেপে ধরেছিল। তবে বড় রাস্তা থেকে ছোট রাস্তার বাঁকের কাছে নয়, আমি যেখান থেকে গাড়িতে উঠেছিলাম সেখান থেকে একটু চায়ের দোকানের কাছে মাঝে মাঝেই আমি থামি, একটু চা খাই, তার সঙ্গে কথাবার্তাও বলি। সেটা ওই আমার বাড়ি যাওয়ার পথে পড়ে। পেছনের দিকে একটা জঙ্গল মতো জায়গা আছে, একটু হালকা হাওয়ার জন্য পেছনের দিকে গেছি, ঠিক এমন সময় পেছন থেকে কে যেন আমার মুখটা চেপে ধরল, তারপর কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল, খুব বেশি দিন তোকে আর বেঁচে থাকতে হবে না, দু একদিনের মধ্যেই তুই তোর অপরাধের শাস্তি পাবি। কথাটা বলে আমার পিঠে একটা আঘাত করে আমায় ফেলে দিয়ে জঙ্গলের কাছে। আমি উঠে কোনো কিছু বোঝার আগে চারিদিক ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমার চিৎকার শুনে চায়ের দোকানদার ছুটে আসে, ততক্ষণে সে পালিয়েছে, তারপরে আমি আর কাউকে দেখতে পাইনি। বুঝতে পারলাম যে ঘটনাটা যত গভীর বলে মনে হয়েছিল তার থেকেও বেশি গভীর, কিন্তু অপরাধীরা এত সুযোগ পেয়েও বিজয়শঙ্কর হালদারের কোনো ক্ষতি করছে না কেন, এটাই আমি বুঝতে পারছিলাম না। তাহলে কি বিজয়শঙ্কর বাবুর কাছে এমন কিছু একটা আছে যেটা অপরাধীরা চায়? ভালো করে মনে করে দেখুন তো, এই সোমনাথ সিংহের সঙ্গে আপনার ঝামেলা হওয়ার আগে কিংবা পরে এমন কিছু হয়েছে যেটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কিংবা আপনার কাছে নামি দামি এমন কোনো জিনিস আছে যেটা প্রয়োজনীয়? আচ্ছা, ওই যে নবীগঞ্জের কাছে বাড়িটা, আচ্ছা সে বাড়িটাতে আপনি কতদিন আছেন? এই তো প্রায় বছরখানেক কিংবা তার বেশি সময় হবে। এর আগে আমি ছিলাম উত্তরের দিকটায়, আমার কাছে তেমন কোনো দামি জিনিস নেই। আমি অনেক ভেবেছি দারোগাবাবু, আমার পেছনে কেউ লাগবে তার কোনো কারণ বা ঘটনা নেই, শুধু সোমনাথ হালদারের সঙ্গে ঝামেলা ছাড়া। আর ওদের কথায় এটাও বুঝতে পেরেছি, আজকালের মধ্যে ওরা আমায় আক্রমণ করতে পারে। বেশ, যদি তাই হয় তাহলে আজ রাতেই আমি আপনার বাড়িতে থাকব। এখন আমি আপনার সঙ্গে যাব, আপনার বাড়িতেই থাকব। যদি বাইরে থেকে কেউ আক্রমণ করতে আসে তাহলে আমার মুখোমুখি তাকে হতে হবে। এই প্রথম বিজয়শঙ্কর হালদারের মুখে হাসি ফুটল, বুঝতে পারলাম আমি তার সঙ্গে যাব শুনে তিনি বেশ খুশি হয়েছেন। আমি তৈরি হয়ে নিলাম, তারপর দারোয়ানকে ডেকে কয়েকটা কথা বলে নিলাম, তারপরে বিজয়শঙ্কর হালদারের সঙ্গে একটা গাড়িতে করে বেরিয়ে পড়লাম। তবে পথে লক্ষ্য রাখলাম যে কোনো গাড়ি আমাদের পিছু নিচ্ছে কিনা। বাড়িতে আসার পর আপনার উপরে তো ওরা কখনো আক্রমণ করেনি, মানে বাড়িতে ঢোকার চেষ্টা করেছে কোনো দিন? বিজয়শঙ্কর হালদার মাথা নাড়ল। আমি ঘরের ভেতরটা ভালো করে ঘুরে দেখলাম, একবার ছাদে গিয়েও দেখলাম, কিন্তু কোথাও তেমন কিছু চোখে পড়ল না। তাছাড়া ছাদের জায়গাটা এমন যে সেখান থেকে ভেতরে কেউ আসতেও পারবে না। ঘরের জানলা দরজা সবকিছু ভালো করে পরীক্ষা করে একটা ঘরে আমি আর বিজয়শঙ্কর হালদার অপেক্ষা করতে লাগলাম। ক্রমে ক্রমে রাত হয়ে এলো, ঘরের ভেতর এক ফোঁটা আলো পর্যন্তও নেই। আমি ইচ্ছে করেই আলোটা নিভিয়ে রাখতে বলেছিলাম, যাতে বাইরে থেকে কেউ এলে মনে করে যে ঘরের ভেতরে কোনো আলো নেই, অর্থাৎ বিজয়শঙ্কর হালদার ঘুমিয়ে পড়েছে। তাছাড়া ছাদে ওঠার আগেই ভালো করে চারপাশটা লক্ষ্য করে দেখে নিয়েছিলাম যে কেউ কোথাও আমায় দেখতে পাচ্ছে কি না, কিন্তু না, কাউকেই দেখতে পাইনি। অনেকক্ষণ এইভাবেই কেটে গেল। আস্তে আস্তে বিজয়শঙ্কর হালদার বলল, আমার মনে যেন কেমন কুয়ো ডাকছে, আমি সত্যি বলছি আজ রাতে বিপদ হতে চলেছে, আমার সঙ্গে নিশ্চয়ই কোনো একটা বিপদ হতে চলেছে। একবার ভেবেছি এখানকার সমস্ত কিছু ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে যাব, মাথার ওপর এমন বিপদের খাড়া নিয়ে আর তো বেঁচে থাকা যায় না, কি বলেন দারোগাবাবু? পালিয়ে গেলেই যে বাঁচতে পারবেন এমন কোনো কথা তো নেই, যদি অপরাধীরা আপনার উপর এতটাই নজর রেখে থাকে তাহলে নিশ্চয়ই আপনি যেখানে যাবেন সেইখান পর্যন্ত ওদের নজর আপনার উপর থাকবে, তাই সমস্যাটা পুরোপুরি না মিটিয়ে ফেলা পর্যন্ত আপনার কোথাও যাওয়া উচিত না।
ঠিকই বলেছেন, আপনি ছিলেন বলেই এখনো পর্যন্ত ভরসা রেখেছি। যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমি এতটা সময় ধরে ভরসা রাখতে পারতাম না। এবার আমি যা চেয়েছি তাই হবে। বিজয়শঙ্কর হালদারের কথাটা শেষ হতেই কেমন যেন একটা খটকা লাগলো। তিনি কি বলতে চাইছেন? আমি যা চেয়েছি তাই হবে মানে? কথাটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। এই ঘরের সামনের দিকে একটা দরজা, পেছনের দিকে আরও একটা দরজা রয়েছে। সেই দরজা দিয়ে পেছনের দিকে যাওয়া যায়। ঘরে দুটো দরজাই খোলা। ঘরের মধ্যে হঠাৎ আলো জ্বলে উঠল। দেশলাইয়ের আলোতে বিজয়শঙ্কর হালদারের মুখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। বিজয়শঙ্করের মুখে হাসির বদলে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে। তার মুখে সেই ভয়ের ছায়া কোথায় যেন মিলিয়ে গেল। অদ্ভুতভাবে তিনি হাসছেন আর সামনের দিকে তাকিয়ে রয়েছেন। আমি কিছু একটা বলতে যাব, তার আগেই ঘরের মধ্যে শুনতে পেলাম একটি ভারী পায়ের শব্দ, যেন বুট পরে কেউ ঘরের মধ্যে ঠকঠক করে হেঁটে চলেছে। ঠিক তখনই ঘরের মধ্যে গম্ভীর গলায় কেউ বলল, দারোগা প্রিয়নাথকে যে এমন ভাবে এত সহজে ফাঁদে ফেলা যায় সে কথা তো আমি একবারও ভাবতে পারিনি দিবাকর। আমি তো আগেই বলেছিলাম, যার মাথা যত বেশি কাজ করে তার মাথায় কোথাও না কোথাও একটা ফাঁকা জায়গা থাকে। আসলে বেশি মাথা তারা কাজ করায় বলেই অতি সাধারণ ব্যাপার নিয়েও অতিরিক্ত ভাবতে শুরু করেছে, সেটাই কাজে লাগাতে হয়। আমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখছি। ততক্ষণে পেছনে এসে দাঁড়ানো লোকটা দেশলাইয়ের কাঠিটা একেবারে ফুঁদিয়ে নিভিয়ে দিল। ঘরের মধ্যে অন্ধকার। অন্ধকারের মধ্যে লোকটা বলল, বলেছিলাম না প্রিয়নাথ, আমি এক সময় ঠিক ফিরে আসব। এবং আমি যখন আসব তখন তোমায় তোমার কাজের জন্য পস্তাতে হবেই। সোমনাথ হালদার 10 বছর আগে একটা খুনের জন্য জেলে চলে গিয়েছিল। সম্প্রতি 2 মাস আগে জেল থেকে বেরিয়ে আসার কথা। খুনের স্থানের কাছাকাছি পাওয়া গেলেও সঠিকভাবে প্রমাণ করা যায়নি যে তিনি খুনি। তবে একজন তাকে আশেপাশে দেখেছিল আর সেই সূত্রেই তাকে ধরা হয়। তাছাড়া মোটিভও তার বেশ ভালোই ছিল, আর ভিকটিমের সঙ্গে তোমার জানাশোনাও ছিল। 12 বছরের জন্য জেল হয়েছিল, তবে ভালো ব্যবহারের জন্য 10 বছরই ছাড়া পেয়ে যায়। সমস্ত কিছু মনে আছে দেখছি দিবাকর, এক ভাগও মিথ্যে বলিসনি। এর দেখছি মাথা বেশ ভালোই, কিন্তু লাভ কি? আজ এই ঘরের মধ্যেই এর সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এত বড় বুদ্ধিমান দারোগা হয়ে প্রিয়নাথ মুখোপাধ্যায় নাকি শেষমেশ আমাদের মতন দুজন অতি তুচ্ছ সাধারণ খুনি অপরাধীর পাতা জালে জড়িয়ে পড়লে। ঘরের ভেতরটা অন্ধকার, তবু আমি বুঝতে পারছিলাম যে ওরা দুজনে এক পা এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। দুটো দরজাই খোলা। আমি চৌকিতে পকেটে হাত ঢুকিয়ে এক হাতে রিভলভার আর অন্য হাতে টর্চ লাইটটা বার করলাম। তারপর টর্চটা সামনের দিকে ফেলতে ফেলতে দেখতে পেলাম যে ওদের মধ্যে একজনের হাতে উঠে এসেছে দড়ি আর অন্যজনের হাতে একটা ছুরি। ওদের চোখে সেটা পড়তেই দুজনে মুহূর্তের জন্য থমকালো। ঠিক তখনই আমি ইচ্ছে করে রিভলভারে গুলি করলাম সামনে দাঁড়িয়ে থাকা বিজয় ওরফে দিবাকরের পায়ে। সঙ্গে সঙ্গে পেছনে থাকা সোমনাথ হালদার ছুরিটা নিয়ে ঝাঁপিয়ে পড়লো আমার দিকে। আমি একপাশে সরে গেলাম আর তখনই গলা তুলে বললাম, জাল তোমরা ভালোই পেতেছিলে, কিন্তু সামান্য একটা ভুল হয়ে গেল, আর সেই সামান্য ভুলের জন্যই সমস্ত কিছু ভেস্তে গেল। মানে ঘরে তো তোকে আমরা বন্দি করে ফেলেছি, এই ঘর থেকে তুই বেরোতে পারবি না। আবার টর্চের আলো ফেললাম এবং ঘরের একপাশে সরে গেলাম। ততক্ষণে উল্টো দিক থেকে মাটিতে পড়ে থাকা দিবাকর মানে বিজয়শঙ্কর কোনো রকমে আবার একটি দেশলাইয়ের কাঠি জ্বালিয়েছে, আর তাতেই আমায় দেখতে পেয়ে ছুটে এলো সোমনাথ। কিন্তু সে আমার কাছে ছুটে আসার আগেই দেশলাইটা নিভে গেল, আর তাই বিছানার এক পাশটায় ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো আর তখনই বাইরের ঘরের কয়েকটা পায়ের শব্দ শোনা গেল।
তারপরে সামনের দরজা দিয়ে এবং পেছনের দরজা দিয়ে ঢুকে এলো কয়েকজন লোক। জ্বলল টর্চের আলো গিয়ে পড়ল সামনের দিকে, আর তার সঙ্গে একটা রিভলভার এগিয়ে এলো সোমনাথের মাথার দিকে। বাকি চারজন পুলিশও এগিয়ে এসে ধরেছে দিবাকরকে, আর আরেকজন সোমনাথের হাতে থেকে ছুরিটা সরানোর চেষ্টা করছে। সোমনাথ এলোমেলোভাবে ছুরিটা ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে ছুরিটা গিয়ে কাঁধে লাগলো একজনের, আর সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে হালদার মশাই ঝাঁপিয়ে পড়ল তার উপর। একটা ঝটকা মেরে তার হাত থেকে ছুরিটা ছিটকে ফেলে দিল মাটিতে। হালদার মশাই বললেন, কী ভেবেছিস তোরা? হ্যাঁ, শুধু তোদের মাথাতেই বুদ্ধি আছে। দারোগা বাবুর এই বিষয়ে আগেই খটকা লেগেছিল, তাই তো আমায় সমস্ত কথা জানিয়ে আগে থেকেই ছাদের দরজাটা খোলা রেখেছিল, যাতে তোরা এই ভুলটা করিস। এবার পালাবি কোথায়? হ্যাঁ, শুধু একটা নয় হালদার মশাই, বেশ কয়েকটা ব্যাপারে আমার খটকা লেগেছিল, তবে সেই সমস্ত পরে বলছি, এখন এদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আটকে রাখবি? আমি যে কিছু করেছি এটারই তো তোর কাছে প্রমাণ নেই। তাছাড়া আমাকে যতই আটকে রাখিস না কেন, আমি আবার আসব, তারপর আবার তোকে মারব। আমি কিছুই বললাম না, শুধু বিজয় শঙ্কর ওরফে দিবাকরের দিকে একবার তাকিয়ে দেখলাম। পায়ের যন্ত্রণায় সে ততক্ষণে দুহাত দিয়ে পা ধরে চিৎকার করছে। তার কাঁধের কাছে সে ক্ষতটা আবার দেখা গেল। তারপরেই পুলিশের দল তাকে তুলে নিয়ে চলে গেল। আমি ফিরলাম হালদার মশাইয়ের সঙ্গে। দুজনকেই সোজা সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাদের চালান করে দেওয়া হয় থানায়। আমি হালদার মশাইয়ের সঙ্গে তখন থানাতে বসে রয়েছি। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর হালদার মশাই বললেন, আচ্ছা একটা প্রশ্ন ছিল, যে লোকটা আপনার কাছে এসেছে সে যে আসল বিজয় শঙ্কর নয়, সেটা আপনার কখন মনে হলো? প্রথমে একটা খটকা ছিল, বিপিনবাবু চিঠি। বিপিনবাবু মানুষটাকে আমি চিনতাম, তিনি প্রথমত আমায় কখনো চিঠি লেখেননি, তাছাড়া তিনি বেশি কথার মানুষ, অল্প কথায় তিনি নিজের কথা শেষ করতে পারেন না। যদিও প্রথমে মনে হয়েছিল যে তাড়াহুড়োয় কিংবা অনিচ্ছার সঙ্গে তিনি কাজটা করেছেন, তবে খবরটা পেলাম অন্যভাবে। সেদিন যখন বিজয় শঙ্কর মানে দিবাকরের বাড়িতে তার খোঁজে গেলাম, সেখান থেকে ফিরে আসার সময় কি মনে হতেই বিপিনবাবুর বাড়িতে গিয়ে শুনলাম তিনি প্রায় মাসখানিক এই শহরের বাইরে। যে মানুষটা মাসখানেক হয়ে গেল শহরের বাইরে, সে হঠাৎ করে একবার বিজয় শঙ্কর হালদারকে চিঠি লিখল, সে কেমন করে আমার কাছে আসবে? মনে করলাম চিঠিটা তার আগেই লেখা এবং তিনি চলে যাওয়ার পর বিজয় শঙ্কর আমার কাছে এসেছে। কিন্তু বিজয় শঙ্কর হালদারের সমস্যাটা শুরু হয়েছে কিছুদিন হল। তাহলে তারপরেই বিজয় শঙ্কর হালদার যেখানে থাকত সেখানের আশেপাশের লোকেরা তাকে খুব একটা চেনে না। সেখানকার একজনের সঙ্গে সেদিন আমার এই ব্যাপারে কথা হয়। আমি বিজয় শঙ্কর হালদারকে কোনো কিছুই বলিনি। লোকটি আমায় বলেছিল যে বিজয় শঙ্কর হালদার মাত্র দু মাস হলো এখানে ভাড়া এসেছেন। যে বাড়িতে তিনি থাকেন সেই বাড়ির ব্যাপারে খোঁজ নিয়েও জানতে পেরেছি যে বাড়িটাতে ভাড়া দেওয়া হয়। অথচ বিজয় শঙ্কর বাবু সেদিন আমার কাছে এসে বলেছেন যে তিনি বছর খানেক এবং তার বেশি সময় ধরেই ওখানে আছেন। তাছাড়া বিজয় শঙ্কর বাবুর ব্যবসা, বিজয় শঙ্কর বাবু বললেন যে পাশের ঘরের আলমারিতে তার বেশ কিছু টাকা রয়েছে। অথচ তার ঘরে থাকাকালীন সময় আমি একবার সুযোগ বুঝে উকি মেরে দেখেছিলাম, ওই পাশের ঘরে কোনো আলমারিই নেই। তার সঙ্গী যে রয়েছে তার সঙ্গে কথা বলতেই তিনি এই ব্যাপারটা এড়িয়ে যান, আসলে তার সঙ্গে তিনি দেখা করাতে পারবেন না। সত্যি বলতে বিজয় শঙ্কর হালদারের কোনো ব্যবসায় ছিল না, দিনের বেলা সে বাইরে বেরিয়ে ওই সোমনাথ হালদারের সঙ্গে দেখা করত এবং নিজেদের দুরম্বরী ব্যবসার পরিকল্পনা করত, এবং সন্ধে হওয়ার সময় সে আবার ফিরে আসত। কিন্তু একটা বিষয় আমার খুব খটকা লাগছে, আপনাকে মানে আপনাকে আটকাবার জন্য এমন একটা কাজ করতে গেলই বা কেন? 10 বছর আগে একটা খুন হয়েছিল, আসলে সৌমেন হালদার ও দিবাকর রায়, আর তাদের সঙ্গে আরও একজন ছিল অনিন্দ বসু, এরা তিনজন মিলে একটা বড় কাজ করেছিল। সোনার দোকান থেকে ডাকাতি করেছিল রাতের অন্ধকারে, খবরটা আমার কাছে এসেছিল।
সেই সময় ব্যাপারটা নিয়ে তদন্ত করেছিলাম। তদন্তে এই তিনজনের নাম এলেও সোনার গয়না এবং সমস্ত কিছু কোথায় যে লুকানো আছে সে ব্যাপারে কিন্তু আমরা প্রথমে কিছু জানতে পারিনি। অনিন্দ্য বসুকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজনের সঙ্গে ওই ডাকাতির ব্যাপারে এমন কোনো সূত্র মেলে না যে সূত্র দিয়ে আসলে তাদেরকে দোষী বলা যায়, তাই আর তাদের গ্রেপ্তার করা যায় না। কিন্তু চুরি যাওয়া জিনিসপত্র ওরা লুকিয়ে রেখেছিল, সেটা লুকিয়ে রেখেছিল ওই অনিন্দ্য বসু। তাকে পুলিশ গ্রেপ্তার করে কিছুদিন হেফাজতেও রাখে, কিন্তু কোনোভাবে সে পুলিশের হেফাজত থেকে বেরিয়ে আসে। কেসটা আমি তদন্ত করছিলাম, কিন্তু সত্যি বলতে আসল জিনিসটা আর পাওয়া যায়নি। আর তাদের দোকানে ঢুকে চুরি করতে সরাসরিভাবে কেউ দেখেনি, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা গেলেও তাদেরকে আটকে রাখাটা সম্ভব হয়নি। এর পরেই সমস্যাটা হয়। অনিন্দ্য বসু ওই জিনিসগুলো লুকিয়ে রেখেছিল, সে বোধহয় সৌমেন হালদার এবং দীপাকর রায়ের সঙ্গে বেইমানি করে, তাই প্রকাশ্যে সৌমেন হালদার তাকে খুন করে। আমার মনে হয় খুনের আগে পর্যন্ত তার মুখ দিয়ে কোনো কথাই সে বার করতে পারেনি। তারপর কি হলো? তারপর ব্যাপারটা জানাজানি হলে সৌমেন হালদার ধরা পড়ে, তার সঙ্গে দীপাকর রায়কেও জেরা করা হয়। কিন্তু সেই সময় সে সেখানে ছিল না, সে সত্যি শহরের বাইরে ছিল। 12 বছরের জেল হয়ে যায় সৌমেন হালদারের। প্রত্যক্ষভাবে কেউ খুন করতে না দেখলেও খুনের অস্ত্রের ছাপ এবং মোটিভ থাকার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। কোনো কারণে 14 বছরের বদলে 12 বছর তার শাস্তি হয়েছিল, এবং জেলে কিছু কারণে তার শাস্তি আরও 2 বছর কমে যায়। এখন সে বেরিয়ে এসেছে। 2 মাস আগে বেরিয়ে এসে সে অনিন্দ্য বসুকে খুঁজে পেল না, কারণ সে নিজেই তাকে মেরেছে। পড়ে রইলাম একমাত্র আমি। আমি যে নিজেই ওই লুকিয়ে রাখা জিনিসের ব্যাপারে কিছুই জানি না, এই ব্যাপারটা সোমনাথ মনে হয় বিশ্বাস করতে পারেনি, তাই আমাকে এইভাবে জালে ফাঁসিয়ে ভয় দেখিয়ে আমার মুখ থেকে কথা বার করতে চাইছিল। যদি আক্রমণ করারই হতো কিংবা আমায় মারারই হতো তাহলে সে সেটা আগেই করতে পারত। অন্ধকার ঘরে আপনার আসার আগেও তার কাছে অনেক সুযোগ ছিল, কিন্তু সেটা সে করেনি। তার একটাই মানে দাঁড়ায়। ভাগ্যিস আপনি সন্দেহ করেছিলেন, আর সেই মতো আমাদের ওই পেছনের পথটা দেখিয়ে দিয়ে ছাদ পর্যন্ত উঠতে সাহায্য করেছিলেন, নয়তো। দিবাকর রায়ের অনুপস্থিতিতে ওই বাড়িটায় গিয়ে আমি সমস্ত কিছু দেখে এসেছিলাম, তারপরেই পরিকল্পনাটা করেছিলাম। আমি জানতাম এমনই কিছু একটা ওরা করবে। রাস্তায় যখনই ওখানে আমার যাওয়ার কথা হলো, ঠিক তখনই কয়েক মুহূর্তের জন্য দারোয়ানকে দিয়ে আপনার কাছে একটা চিঠি পাঠিয়ে দিলাম। আমি জানতাম চিঠি পেলেই সমস্ত কিছু আপনি বলতে পারবেন, কারণ আপনার খোঁচরদের কথা মতো সকালে বেরিয়ে পড়ে বিজয়শঙ্কর হালদার প্রতিদিন সন্ধ্যেই ফিরত। অথচ খোঁচররা যে কদিন নজর রেখেছে সেই কয়দিন কিন্তু তার উপরে কোনো আক্রমণ হয়নি। আক্রমণ সেই দিনই হয়েছে যেদিন খোঁচরদের আমি সেখান থেকে সরে আসতে বলেছিলাম। আসলে গোটা ব্যাপারটা সাজাতে গিয়ে সোমনাথ হালদার এবং দিবাকর রায় খানিকটা ঘেটে ফেলেছিল, আর তাতেই ওরা ধরা পড়ে গেল। সত্যি দারোগাবাবু, অপরাধীরা এখনো আছে, কিন্তু তাদের দেখা খুব একটা মেলে না। এই আমাদের মতো আর 4-5টা মানুষের মধ্যে মুখোশের আড়ালে লুকিয়ে আছে, কি বলেন? আমি হাসলাম। হালদার মশাইয়ের পাকা মাথার অপরাধী দেখার দুঃখটা বোধহয় ঘুচেই গেল। একটু আগে যে বিপদটা ঘটতে চলেছিল, সে বিপদটা যদি সত্যি সত্যি ঘটতে পারত, সে কথা আমি নিজেও আর ভাবতে চাই না। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি, আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।